sounds good. নমস্কার, আমি সুমিত মহলানবিশ। ক্যামেলিয়ার কুঞ্জ ছায়াতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলে বৃহস্পতিবার সঙ্গে সুকুমার ধারাবাহিকটি শুরু হয়েছিল। আমরা পুনরায় সেই ধারাবাহিকটি শুরু করেছি আগের সপ্তাহ থেকে। গত পর্বে শুনেছেন পৃথা মণ্ডলের কণ্ঠে সুকুমার রায় রচিত কিম্ভূত কবিতা। আজকে আমার কণ্ঠে শুনবেন সুকুমার রায় রচিত আরেকটি কবিতা, সাবধান। তাহলে শুরু করছি আজকের উপস্থাপনা। আরে আরে, ও কি করো প্যালারাম বিশ্বাস, ফুঁস ফুঁস অত জোরে ফেলো না কো নিঃশ্বাস। জানো নাকি সে বছর ওপাড়ার ভূতনাথ নিঃশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপকাত। হাঁপ ছাড়ো হ্যাঁস ফ্যাঁস ওরকম হাঁ করে, মুখে যদি ঢুকে বসে পোকা মাছি মা করে। বিপিনের খুড়ো হয় বুড়ো সেই হলো রায়, মাছি খেয়ে পাঁচ মাস ভুগেছিল কলেরায়। তাই বলি সাবধান করো না কো ধূপ ধাপ, টিপি টিপি পায়ে পায়ে চলে যাও চুপচাপ। চেও না কো আগে পিছে, যেও না কো ডাইনে, সাবধানে বাঁচে লোকে এই লেখে আইনে। পড়েছ তো কথামালা, কে যেন সে কি করে পথে যেতে পড়ে গেল পাতকোর ভিতরে। ভালো কথা আর যেন সকালে কি দুপুরে, নেও না কো কোনো দিন ঘোষেদের পুকুরে। এরকম মোটা দেহে কি যে হবে কোন দিন, কথাটাকে ভেবে দেখো কিরকম সঙ্গিন। চট কেন হয় নয় কিবা জানে কষ্ট, যদি কিছু হয়ে পড়ে পাবে শেষে কষ্ট। মিছি মিছি ঘ্যান ঘ্যান কেন করো তক্ক, শিখেছ জ্যাঠামো খালি ইঁচড়েতে পক্ক। মানবে না কোনো কথা চলাফেরা আহারে, একদিন টের পাবে ঠেলা কয় কাহারে। রমেশের মেজ মামা সেও ছিল সেয়ানা, যত বলি ভালো কথা কানে কিছু নেয় না। শেষকালে একদিন চান্নির বাজারে পড়ে গেল গাড়ি চাপা রাস্তার মাঝারে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দেবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।